পুলিশ নারী কল্যাণ সমিতি বা পুনাক বাংলাদেশ পুলিশের একটি অঙ্গ সংগঠন। ১৯৮৬ সালে এটি প্রতিষ্ঠিত হয়। পুনাক দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে পুলিশের পরিবারের নারী সদস্যদের জন্য নানা ধরনের বৃত্তিমূলক প্রশিক্ষণ, শিশু কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন, সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বৃহত্তর পরিসরে দেশের নারী সমাজের ক্ষমতায়ন ও উন্নয়নে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলাতেও পুনাক দৃঢ়ভাবে তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সিলেটের বন্যা থেকে শুরু করে ঈদ কিংবা বিশেষ দিনগুলোতে নানাভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পুনাক। বর্তমানে এই জেলায় পুনাকের স্থায়ী একটি বিপণী বিতান রয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মোরাদ আলী সম্প্রতি সিএনআইকে দেয়া একান্ত সাক্ষাৎকারে কথা বলেন পুনাকের কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে। বলেন, পুনাক একটি বৃহৎ পরিবার। পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক, যেটি কেন্দ্রীয়ভাবে আমাদের আইজিপি স্যারের সহধর্মিনী যেটি সভাপতি, সেটির মাধ্যমে বর্তমান আইজিপি ভাবি এটি পুনাক যাতে আরও ভালো ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে সেই নির্দেশনার আলোকে আমাদের এই যে হবিগঞ্জ জেলা পুলিশের যে পুনাকটি রয়েছে, পুলিশ নারী কল্যাণ সমিতি যেটি রয়েছে, হবিগঞ্জ জেলা পুলিশের পুনাকের সভানেত্রী, পুলিশ সুপার এর স্ত্রী এবং এটির উপদেষ্টা হচ্ছে আমাদের রেঞ্জ ডিআইজি স্যারের সহধর্মিনী, এই পুনাকটি আমাদের পুলিশ নারী কল্যাণ সমিতি যে পুনাক এটির সভানেত্রী এবং তার যে সহকর্মীরা রয়েছেন, বিশেষ করে আমাদের এডিশনাল এসপি বৃন্দ যারা আছেন তাদের সহধর্মিনী, এরপরে যাদের এএসপি এবং আমাদের অফিসার ইনচার্জ সহ অন্যান্য পুলিশের আমাদের যে সদস্য রয়েছেন নারী সদস্য, সবাই এটির সদস্য। পুলিশ সুপার বলেন, এই জেলায় আগে পুনাকের কোনো স্থায়ী কার্যক্রম ছিল না, এখন শহরের একেবারে প্রাণকেন্দ্রে একটি বৃহৎ বিপণী বিতান গড়ে তোলা হয়েছে। এই জেলায় আগে পুনাকের স্থায়ী কোনো মানে কার্যক্রম ছিল না বললেই চলে। তো এটি বর্তমান পুনাক সমন্বয়ত্রী আসার পরে এটি উপলব্ধি করলেন যে যেহেতু পুলিশের এই পুলিশ নারী কল্যাণ সমিতি পুলিশের একটি বড় অংশ এটি নারী, তাদের কল্যাণে এবং মানুষের বিশেষ করে যারা জেলার যারা দুস্থ মানুষ রয়েছেন তাদের কল্যাণে যাতে কাজ করা যায় সেটি তিনি উপলব্ধি করে সেটির প্রস্তাব করার পরে তারপর আমাদের যারা অফিসার আছেন, আমাদের সিনিয়র অফিসার যারা আছেন, অন্য সবার সাথে কথাবার্তা বলে শহরের একেবারে প্রাণকেন্দ্রে আমরা পুনাকের একটি বিপণী বিতান যেটি প্রায় 500 স্কোয়ার ফিটের মতো এটি স্থাপন করেছি এবং এটি উদ্বোধন করেছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের পত্নী, তিনি উদ্বোধন করেন এবং আমাদের রেঞ্জ ডিআইজি স্যারের পত্নী তিনি এখানে উপস্থিত ছিলেন, এটি তারা উদ্বোধন করেন এবং এটি আধুনিক বিপণী বিতান এটি করা হয়েছে। এটার মাধ্যমে পুনাকের যে কার্যক্রম সেটি আরও বিস্তৃত হয়েছে। সাক্ষাৎকারে পুলিশ সুপার বলেন, সিলেটের বন্যা থেকে শুরু করে নানা ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে হবিগঞ্জ জেলায় একটি আলাদা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে পুনাক। পুনাকের যে কার্যক্রমগুলি সেটির ভিতরে উল্লেখযোগ্য, তারা বিভিন্ন সময়ে দুস্থদের সাহায্যের জন্য তারা বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছেন। বিগত বন্যা যেটি সিলেটে ছিল, বন্যার সময় তারা সেই দূর দূরান্তে সেই নদীর ভিতরে যে বিভিন্ন জায়গায় যে পুনাকের সভানেত্রীর সহ মানে সহ অন্যান্য যারা তার সদস্য যারা ছিলেন বিভিন্ন তারা এটা নিজেরা যে সেখানে তাদেরকে দুস্থদের সাহায্য সহযোগিতা করেছেন, ঈদের সময় ঈদ সামগ্রী তারা বিতরণ করেছেন, তারপরে তারা যেটা এতিম যারা এতিম এতিমদের মাধ্যমে তারা খাদ্য সামগ্রী সহ এতিমদের বস্ত্র বিতরণ তারা করেছেন, বিভিন্ন ধরনের যে আত্মসামাজিক কাজ এই কাজগুলি পুনাক প্রতিনিয়ত করে যাচ্ছেন এবং এটির মাধ্যমে এই হবিগঞ্জ জেলায় পুনাকের আলাদা একটি অবস্থান তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, হবিগঞ্জের বর্তমান পুনাক সভানেত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে এই জেলায় নানাভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পুনাক, যার মাধ্যমে গণমানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এই সংগঠনটি।